সবুজ চা বাগিচার অপরূপ শোভা, কাঞ্চনজঙ্ঘার অনাবিল সৌন্দর্য আর কুঝিকঝিক টয় ট্রেনের মায়াবী আকর্ষণে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ভারত এমনকি বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকেও পর্যটকেরা বারে বারে ছুটে আসে পাহাড়ের রানী দার্জিলিংয়ে। রেলপথে নিউ জলপাইগুড়ি, সড়কপথে শিলিগুড়ি কিংবা আকাশপথে বাগডোগরা থেকে গাড়িতে আঁকাবাঁকা পাহাড়ি পথে পাক খেতে খেতে মেঘেদের স্বর্গরাজ্য হিমালয়ের এই শৈল শহরে পৌঁছতে সময় লাগবে প্রায় 3-3.5 ঘন্টা। বড় গাড়ি ভাড়া প্রায় 3,000-3,500 টাকা মতো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব দার্জিলিং ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য, এমনকি থাকছে কীভাবে কম খরচে ভ্রমণ করবেন তারও কিছু টিপস। প্রথমেই জেনে নেওয়া যাক দার্জিলিংয়ে কী কী দেখবেন। আমরা এখন দার্জিলিং ম্যালে। দার্জিলিং ম্যাল হার্ট অফ দ্য টাউন নামেও পরিচিত। খোলা একটা সাংস্কৃতিক মঞ্চ এখানে রয়েছে, তার সামনে আছে নেপালি কবি ভানুভক্ত আচার্যের গোল্ডেন কালারের একটি স্ট্যাচু। নেহরু রোডের একেবারে টপে অবস্থিত খোলামেলা একটা ফ্ল্যাট প্লেস। এখানে চারটি রাস্তা চারদিক থেকে এসে মিলিত হওয়ায় চৌরাস্তাও বলা হয়ে থাকে। বসার জন্য রয়েছে এখানে একাধিক বেঞ্চ, যেখানে বসে চায়ে চুমুক দিতে দিতে কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়। আবার 150-300 টাকার বিভিন্ন প্যাকেজে ঘোড়ার পিঠে চড়েও চারিদিকটা ঘুরে নেওয়া যায়। ম্যাল থেকে হাঁটা পথে সামান্য এগোলেই অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট থেকে তুষার সিংহ কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ভিউ উপভোগ করার মতো। পাশেই রয়েছে দার্জিলিংয়ের প্রাচীন বিখ্যাত শিব মন্দির মহাকাল টেম্পল। এবার গন্তব্য পিস পাগোডা। শহর থেকে মাত্র মিনিট দশেকের জার্নিতেই পৌঁছে যাওয়া যাবে এই পিস পাগোডায়। ভোর 4:30 থেকে সন্ধ্যে 7:00 পর্যন্ত প্রবেশ করা যায় এই পিস পাগোডায়। কোনো প্রবেশ মূল্য নাই। চারপাশের অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই ধর্মীয় স্থাপত্যটিতে রয়েছে ভগবান বুদ্ধের বিভিন্ন ভঙ্গিমাময় মূর্তি। এই শান্ত পরিবেশ থেকে মোহমোহী কাঞ্চনজঙ্ঘার ভিউ মন কেড়ে নেবে। পিস পাগোডার পাশে রয়েছে আরেক আকর্ষণ, জাপানি শিল্পের অনুকরণে তৈরি জাপানি টেম্পল। এখানেও রয়েছে ভগবান বুদ্ধের মূর্তি। পাহাড়ের ঢাল বরাবর বিভিন্ন পাহাড়ি ফুলের গাছ, যেমন ক্যামেলিয়া, রোডোডেনড্রন, ম্যাগনোলিয়া প্রভৃতি এই ভ্রমণকে করে তুলবে আরও রোমাঞ্চপূর্ণ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 2600 মিটার উচ্চতায় অবস্থিত দার্জিলিং শৈলশিরার উচ্চতম শৃঙ্গ টাইগার হিলের রেলিং দেওয়া ভিউ পয়েন্টে। আর আমার সামনে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা, যার টানে পর্যটকেরা এখানে সেই ভোর থেকেই ভিড় জমান। প্রবেশ মূল্য 50 টাকা।
ভোরের বেলা সূর্যোদয়ের নয়নলোভন দৃশ্যটাও একটু দেখে নিন। ঘুম রেলওয়ে স্টেশন, দার্জিলিং হিমালয় রেলওয়ের তো বটেই, আমাদের দেশের মানে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন হলো এই ঘুম রেলওয়ে স্টেশন। এখানে রয়েছে একটি রেলওয়ে মিউজিয়াম। 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা শিলিগুড়ি থেকে দার্জিলিংকে যুক্ত করেছে। আর পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হচ্ছে ঘণ্টা দুয়েকের জয় রাইড। এই রোমাঞ্চকর সফরটি দার্জিলিং থেকে শুরু হয়ে বাতাসিয়া লুপ, ঘুম এবং তারপর আবার দার্জিলিংয়ে গিয়ে শেষ হয়। স্ক্রিনে রয়েছে কিছু তথ্য। আমি এখন বাতাসিয়া লুপে, মূল শহর থেকে 5 কিমি দূরে বাহারি ফুলের গাছ দ্বারা সুসজ্জিত এই বাতাসিয়া লুপ পর্যটকদের কাছেও অত্যন্ত পছন্দের, কারণ পরিষ্কার আকাশ থাকলে পাহাড়ের ঢালে শৈল শহরের অসাধারণ ভিউ পাওয়া যায়। তাছাড়া কাঞ্চনজঙ্ঘা সহ পার্শ্বস্থ শৃঙ্গগুলোরও মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে উপভোগ করার মতো। মাঝে রয়েছে শহীদ গোর্খাদের স্মৃতির স্মারক হিসেবে নির্মিত একটি শহীদ স্তম্ভ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই রেল লাইনটিও এই বাতাসিয়া লুপেই চক্রাকারে ঘুরে গেছে। জয় রাইডের টয় ট্রেনটি এখানে 10 মিনিটের জন্য দাঁড়ায়। স্থানীয় পোশাকে ছবি তোলার আনন্দ পর্যটকেরা এখানে উপভোগ করে থাকে। দার্জিলিংয়ের একটি অন্যতম উল্লেখযোগ্য মনাস্ট্রি হল এই ঘুম মনাস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত প্রাচীন এই মনাস্ট্রিটির মূল আকর্ষণ হল 15 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি।
দার্জিলিং শহর থেকে প্রায় 14 কিমি দূরে রক গার্ডেন, যা দার্জিলিংয়ের আরেক আকর্ষণ। পাহাড়ি ঝর্ণা আর রংবেরঙের ফুলে সজ্জিত এই রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক, প্রবেশ মূল্য 10 টাকা। দার্জিলিং থেকে এই রক গার্ডেনে আসতে গেলে খাড়া পাহাড়ের সংকীর্ণ পথে অনেকখানি নিচে নেমে আসতে হয়। তবে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মায়াবী রূপ আর রাস্তার দুপাশের চায়ের বাগান আপনাকে মোহিত করবেই। দার্জিলিং রেলওয়ে স্টেশন, এখান থেকেই জয় রাইড শুরু হয়। বাতাসিয়া লুপে 10 মিনিটের বিরতি থাকে, এক চক্কর নিয়ে ঘুমে পৌঁছায়। ঘুমে 30 মিনিটে বিরতি থাকে মিউজিয়াম দেখবার জন্য, তারপর আবার এই দার্জিলিং স্টেশনে ফিরে আসে। প্রায় 7000 ফুট উচ্চতায় ভারতের উচ্চতম চিড়িয়াখানা হিসাবে প্রসিদ্ধ দার্জিলিংয়ের এই জু 1958 সালে চালু হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডুর নাম অনুসারে এই জুয়ের নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক।
জুলজিক্যাল পার্কের সাথেই রয়েছে HMI, বিশ্বের অন্যতম পর্বতারোহণ কেন্দ্র হিসেবে স্বীকৃত। এটি অসংখ্য পর্বতারোহী তাদের দক্ষতা বিকাশের জন্য এখানে আসেন। এখানের মিউজিয়ামটিও দেখবার মতো। দার্জিলিংয়ের অন্যতম সেরা একটি স্কুল সেন্ট জোসেফ স্কুল অনেক বলিউড মুভিতেও দেখা গেছে। দার্জিলিংয়ের আরেক আকর্ষণ দার্জিলিংয়ের রোপওয়ে বা দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ে। এই রোপওয়ের টাইম টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করবেন, সিজন অনুযায়ী চেঞ্জ হয়। টিকিট বড়দের 200 টাকা, ছোটদের 100 টাকা। প্রায় 5 কিলোমিটারের রাউন্ড ট্রিপে রোপওয়ে থেকে সম্পূর্ণ শহরের অপরূপ সৌন্দর্য এবং পাহাড়ের সবুজ উপত্যকার, বিশেষ করে রঙ্গিত ভ্যালি টি গার্ডেনের নয়নাবিরাম দৃশ্য বেশ উপভোগ্য। এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে নোটিফিকেশান বেলটিও অন করে রাখুন। শহরের খুব কাছেই দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন চা বাগান হচ্ছে এই হ্যাপি ভ্যালি টি এস্টেট। এখান থেকেও সম্পূর্ণ শহরের যে প্যানারোমিক ভিউ মুগ্ধ করবে। সুস্বাদু চায়ে চুমুক তো আছেই, তবে রাস্তার ধারের দোকানগুলি থেকে চা কেনার সময় যাতে ঠকে না যান সেটা অবশ্যই খেয়াল রাখবেন। রাস্তার পাশেই HMI এর তেনজিং হ্রদ, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং নর্গের স্মৃতিস্তম্ভ এটি।
দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিনিং ট্যুর, কার ফেয়ার এবং টাইম ডিউরেশন সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম। দার্জিলিং শহরকে কেন্দ্র করে এই ট্যুরিস্ট স্পটগুলি ছাড়াও দার্জিলিং শহরের কাছাকাছি বেশ কিছু অফবিট স্পট রয়েছে যেখানেও দু একটা দিন কাটানো যেতে পারে। তিনচুলে, তাকদা, লামাহাটা, ত্রিবেণী এই সব অফবিট স্পটগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে, আই বটমেও লিঙ্ক থাকছে, ভিডিও শেষও স্ক্রিনে থাকবে, এছাড়া ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেব। এবার বলি দার্জিলিংয়ে কোথায় থাকবেন। থাকার জন্য দার্জিলিং ম্যাল বা তার সামনাসামনি অসংখ্য হোটেল রয়েছে বিভিন্ন মানের বিভিন্ন দামের। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দার্জিলিং ট্যুরিস্ট লজ, বর্তমানে মেঘপালিকা ট্যুরিজম প্রপার্টি। আরও কয়েকটি হোটেলের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। প্রিমিয়াম হোটেলগুলো ছাড়া অন্যান্য হোটেলের ভাড়া কিন্তু সারা বছর একরকম থাকে না, পিক সিজনে যা থাকে অফ সিজনে তার থেকে অনেক কম থাকে। তাই হোটেল বুকিং করার সময় ভালোভাবে দরদাম করে হোটেল করবেন এবং অবশ্যই দেখে নেবেন গিজার বা গরম জলের কী ব্যবস্থা রয়েছে। দার্জিলিংয়ে রয়েছে বেশ কিছু নামকরা দারুণ রেস্টুরেন্ট যা আপনার পাহাড়ে বেড়ানোকে আরও উপভোগ্য করে তুলতে পারে, কারণ এইসব রেস্টুরেন্টে শুধু সুস্বাদু খাবার নয়, আপনার সঙ্গী থাকবে কাঞ্চনজঙ্ঘাও। দার্জিলিং ভ্রমণ সারা বছরই করা যায়, তবে প্রবল বর্ষা আর প্রবল ঠান্ডাটুকু বাদ দিলে ভালো হয়। দার্জিলিং ভ্রমণের স্বপ্ন সকলেরই থাকে, কিন্তু অনেকেই বাজেটের কারণে পিছিয়ে যান। কম খরচে কিভাবে দার্জিলিং ভ্রমণ করবেন তার কিছু টিপস আমি দিয়ে দিলাম যা আপনাদের কাজে লাগতে পারে। বন্ধুরা, দার্জিলিং নিয়ে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বাদশাহী ট্রাভেল ব্লগ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।